তো মাটনটা গাইস দেখো, তখন তো তোমাদের ভিডিওতে দেখালাম যে খাচ্ছিলাম বসে, আজ গেছিলাম রয়্যাল প্যালেসে, আমি আমার কিছু রিলেটিভ ওখানে লাঞ্চ করলাম। তো দেখো এটা রিয়াজি খাসি, তো পিসগুলো দেখো কি বিশাল বড় বড়। তো আমি তো ওখানে জাস্ট 2 পিস খেয়েছিলাম, আমি শেষ করতে পারিনি, বাকি বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়ির জন্য আলাদা অর্ডার করে এটা নিয়ে এসেছিলাম। তো পিসগুলো দেখো, মানে দুটো খেলেই এনাফ, এত বড় বড় পিস, আর গ্রেভিটা খুব সুন্দর, খুব থকথকে ওই গ্রেভিটা, আর একদম ঝাল কম, একদম ঝাল কম, সবার খাওয়ার মতোই। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, দুপুরে তো বেশি খেতে পারিনি কারণ অনেক কিছু খাওয়াই ছিল, তার সঙ্গে মাটনটা হেভি হয়ে গেছিল। তো থালির সঙ্গে ওরা 2 পিস মাটনই দিয়েছিল, তো আমি আলাদা 4 পিস মাটন আবার বাড়ির জন্য মানে পরে রাতে খাবো বলে আমি নিয়ে এলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর মাটনগুলো খুব সুন্দর, খুব খুব সফট, খুব নরম, আর রিয়াজি খাসি বলে টেস্টটাও খুব সুন্দর। তো ডিনারটা করে নিই, অনেকটা রাত্রির হয়ে গেল, মাটন হজম হতেও টাইম লাগে, তো গেছিলাম বেড়াতে, ফিরতে ফিরতেও দেরি হয়ে গেল। তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে, কথা হবে, চলো টাটা।